মর্নিং সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে শনিবারের সকাল, আর এখন থেকে আমি আমার ব্লগটা করছি আর কি। তো এখন বাজে 9:15, তো আমি এখন রেডি হব, বাড়ি যাব অবশ্যই। আর গুনগুনো কালকে থেকে জ্বর আসেনি, একটা অলৌকিক ঈশ্বরের ক্ষমতা বলতে পারো। তো কি হয়েছে আমি পুরো ঘটনাটা তোমাদেরকে পরে বলছি। আগে আমি সকালেও রেডি হয়ে নিই, রেডি হয়ে কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে ফ্রিভাবে কথা বলবো। বিছানা গোছানো বাকি, আরো আজকে একটা মানে অন্যরকম ভিডিও শুট করার আছে, তো কিছু জুয়েলারি লাগবে, সেগুলো নেব। সব মিলিয়ে আমার খুবই তাড়াহুড়ো হয়ে আছে। আমি রেডি হয়ে গেছি, আর এবারে বেরোবো। আর রেডি হওয়ার সময় না দেখাতে পারলাম না তোমাদের, এত তাড়াহুড়ো, তারপর বললাম না কিছু জিনিসপত্র ছিল তো সেগুলো নিয়ে নিয়েছি। কেন নিয়েছি, কী জন্য নিয়েছি এখন বলছি না, যদি বাইচান্স না হয়, যদি জিনিসটা হয় তো তখন তোমরা কালকের ব্লগে সেটা দেখতেই পাবে। আমি বেরোই, হ্যাঁ বেরিয়ে কথা বলছি। তো বেরিয়ে পড়েছি, চলে যাই গিয়ে মন করে কথা। ও এখন গাড়িটা খুলবে, টুলবে, রেডি করবে, তারপরে যাবো। আবার একটু লেবুও নেবো, দেখা যাক পাই কি না। দেখো আমামি, আমামি হাসে না, হাসতে ভুলে গেছে, আর বুকটার মধ্যে ঘগর ঘগর করছে, শুধু কাঁদে আমামি। নামা শুধু কাঁদো, এই দেখো আমামি, এই দেখো আমামি শুধু কাঁদে, শুধু কাঁদে আমামি। আমামি কই কই কই, আমার মেয়ে কই, আমার মেয়ে কই, ঠিক আছে। আমার মেয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে, আমার মেয়ে হাসে না, আমার মেয়ে হাসতে ভুলে গেছে। বাবা কই, মাম দেখো মামকে একটু অল্প করে দেখালাম তোমাদের, কারণ মাম খুব এখন মানে ঘ্যান ঘ্যানে হয়ে গেছে। আর সত্যি যে বুঝতেই তো পারছো, এই যে অবস্থা থেকে উঠেছে তাতে ওর মাকে ছাড়া ও কিছু বুঝবে না। তো এখন ওকে স্নান করানো হচ্ছে, আর আমি বলছি একটু পরে তোমাদের ও কী করে সারলো। আর চলো আমি একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো এখন আমার মন একটু খেলো খেলো করছে, আর সত্যি কথা বলতে ডাক্তার তো ভগবান হয়, অবশ্যই ডাক্তার ভগবান হয়। যে ডক্টরকে ওকে দেখানো হচ্ছিলো না, উনি বলেই দিয়েছিলেন যে 48 ঘন্টা না খেলে এই জ্বরটা সারবে না। তবে আমার মেয়ে যা কষ্ট পাচ্ছিলো তাতে আমরা না সত্যি আর ধৈর্য রাখতে পারছিলাম না। আরে জ্বর হবে না কেন, জ্বর নিশ্চয়ই হোক, কিন্তু 101-2 তা না, ওর 104.5 অবধি জ্বর হয়ে যাচ্ছিলো। হ্যাঁ বিশ্বাস করো, আমরা সেই জিনিসটা না সহ্য করতে পারছিলাম না। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা আশীর্বাদ। না সত্যি কথা বলতে আমার মায়ের প্রার্থনা, না হলে সব দিক থেকে আমার গুনু কালকেই সব কিছু পেয়ে গেল, তারপরে আমার মেয়ে পুরো সুস্থ হয়ে গেল। তো এখন ও দুর্বল আছে, ওটাও অতটা জ্বর হয়েছিল তাই ও ঠিক হয়ে যাবে। অত্যাচার কী হচ্ছে আমার উপরে, কী যেন এটা বলে বাসকতা, এই যে মেন কালপিট হচ্ছে, কি দিয়ে বানিয়েছো বলো, কি বিচ্ছিরি খেতে বলো, কি কি দিয়ে বানিয়েছো, কি কি দিয়ে বানায় জিজ্ঞেস করো, বলো বলো কি কি দিয়ে বানিয়েছো। রাম তুলসী, এপি তুলসী, আদা, গোলমরিচ, লবঙ্গ, তারপর বাসক পাতা, মিশ্রি, তেজপাতা সব দিয়ে ফুটিয়েছি। কেন ফুটিয়েছো, আমাদের কাশি হয়েছে, কাশি বুঝতে পেরেছো, কি অত্যাচার করে আমাদের, গলা ফলা বসে গেছে বলে সবার তাই খাই, খুব বাজে খেয়ে দেবো, কেউ খেয়েও না। এবারে শেয়ার করি গুনুর ভালো হওয়াটা, মানে না শেয়ার করলে হবে না। আমি আর ইচ্ছা করছে না আমার ভিডিও করতে, কারণ কালকে থেকে আমার শরীরটাও ভালো না, একটু জ্বর জ্বর করছে, দুখানা প্যারাসিটামল খেয়ে ফেলেছে, এখন আবার খাবার কি প্যারাসিটামল। তো গুনু এখন তো মন ভালো আছে, তবে এই ভালো থাকার পিছনে কালকে তো দুপুরে একটা খেয়েছি, রাতে একটা খেয়েছি, আজকে খাবো,
সকালে একটা খেয়েছি। তো তোমার তিনটে প্যারাসিটামল খাবো, আর আমি অ্যান্টিবায়োটিকও শুরু করে দিয়েছি, কারণ আমি জ্বর হলে একদম সহ্য করতে পারি না। তো যেটা বলছিলাম, মনের ভালো হওয়াটা পুরো ভগবানের উপরেই, কারণ হচ্ছে কালকে যখন মনের ওরকম অবস্থা, আমরা তো পুরো বাড়ি কান্নাকাটি মানে শুরু করে দিয়েছি, কারণ বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের জীবনে যদি কিছু থাকে সেটা হচ্ছে মন। বাবার দুঃখটা বাবাকে তো কখনো ভুলতে পারবো না, কিন্তু হ্যাঁ, বাবার দুঃখটা পুরো মনকে দিয়ে আমরা ভুলে আছি। আমরা এই যে তিনজন, বিশেষ করে আমি, মা, ভাই, ভাইয়েরও অবশ্যই কষ্ট, কিন্তু আমার বাবা, মায়ের হাজবেন্ড, ভাইয়েরও বাবা, তো সেক্ষেত্রে আমরা তিনজন বা চারজনই বলো, আমি, পায়েল, ভাই আর মা, তো চারজনই আমরা যা মানে যেইটুকু কষ্ট আমাদের মনের মধ্যে আছে, তো সেটা বাবা যাওয়ার পরে গুনুর জন্য মানে মনের জন্য কষ্টটা আমাদের থাকে না। তো এই গেটটা দিয়ে যখন ঢুকি, ওখান থেকে ঢুকবো, ও এখানটাতে বসে থাকে ঠিক এই খাটটাতে, আর আমি ঢুকলে ওই 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 এরকম করবে, মানে লাফাবে, নাচবে, আর কাকিমা বলবে যে, কাকিমাকে দেখলে তো কাকিমা বলবে ওই যে পিসিমনে এসে গেছে, নেবে নেবে। এবার আমি বাইরে থেকে এসে তো হট করে নিতে পারি না, হাত পাটা ধুই, জামাটা ছাড়ি, ও ততক্ষণে কনস্ট্যান্ট মানে কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে, ওর কান্না বন্ধ হবে না যতক্ষণ না আমি ওকে কোলে নেব। তো ওকে আমি কোলে নেব, ও পাঁচ মিনিট আমাকে আদর করবে, পাঁচ থেকে সাত মিনিট, বেশিক্ষণ থাকবে না, কিন্তু আদর করবে, দিও আমার মায়ের কাছে চলে যাবে। তো কালকে যখন আমি ঢুকি, আমি সত্যি বলছি ওই অবস্থাতে আমার আর হাতও চলছিল না। আমি আমার আমার বাড়ির সবার কিছু হলে পারবো হয়তো ভিডিও করতে, কিন্তু ওর কিছু হলে আমি ভিডিও করতে পারবো না কখনই। তো যখন আমি ওই গেটটা দিয়ে ঢুকছি, তখন ওই গেটটা দিয়ে যখন ঢুকছি, তখন ঠিক এইখানটা দেখি পায়েল গুনুকে একটা লেপের মধ্যে করে মোড়া নিয়ে নিয়ে ঘুরছে। মানে কি জ্বর কমেনি বলছে না, এখনও ওর 104ই জ্বর রয়েছে। তো এখনও ওর 104ই জ্বর রয়েছে বলে সারা বাড়ি ঘুরছিল। বিশ্বাস করো, মনকে তো মানে মন ছোট থেকেই প্রচণ্ড ছটফটে, ও একটু দেরি করে হাঁটতে পারছে, কিন্তু ও ছটফটে সবসময়, আর ও কোনো দিন কাঁদে না। না, এত জ্বর হয়েছে, 104-এর উপরে 4.5 জ্বর গেছে, ও কোনো কাঁদেনি, ও চুপ করে পড়েছিল, আমি ওটা নিতে পারিনি, আমি হাউ হাউ করে চিৎকার করে শুধু কাঁদছিলাম। আর বাবাকে গিয়ে বলছিলাম যে, বাবা তুমি যাওয়ার পর থেকে তো আমাদের ওই ভরসা, তাহলে ওর সাথে এরকম কেন হচ্ছে, ওকে ভালো করো। তো আমি, ভাই, মা, পায়েল সবাই মিলে কান্নাকাটি, আমরা খুব কান্নাকাটি করছিলাম কালকে। তো তখন মা কী করলো, জামাকাপড় চেঞ্জ করে নি ভেজা কাপড়ে, ঠাকুরের কাছে ওর নামে পয়সা রাখলো, আর তারপরে মানে বিশ্বাস করা বলে না, বিশ্বাসে মেলায় বস্তু। তো হঠাৎ করে আমরা খবর পেলাম যে একজন তরকার একটা তাবিজ দেবে, মানে মাদুলি দেবে। তো সঙ্গে সঙ্গে ওর মাদুলিটা নিয়ে আসা হলো, আর মাদুলিটা ভিজিয়ে জল, মানে মাদুলিটা জলের মধ্যে ছুপিয়ে ওই জলটাকে খাওয়ানো হলো, আর মাদুলিটা মা ওর গলায় বেঁধে দিল। বিশ্বাস করো, তখন মানে তার কিছু আধ ঘন্টার পর থেকে গুনুর গা হাত পা আস্তে আস্তে নর্মাল হতে থাকলো, তখনও প্রচণ্ড গরম ছিল। তার মধ্যে আমি আসার পর থেকে গুনু দুবার তিনবার বমি করেছে, পটি করেছে। তো আস্তে আস্তে গুনুর গা হাত পা নর্মাল হলো, আমি যেই কোলে নিলাম ওর হাতটা নিয়ে নিয়ে, কিছু করার ক্ষমতা নেই মেয়ে, কিন্তু এরকম আমার মুখের মধ্যে দিচ্ছে, আমার সাথে খেলা করার চেষ্টা করছে। তারপরে আমি বাড়ি যাই, সন্ধ্যাবেলা থেকে ওর একটুও জ্বর আসেনি, আর এখনও পুরো সুস্থ, পুরোই ভালোভাবে সুস্থ। তো এখন ডক্টরের সঙ্গে কথা হচ্ছে, ডক্টর বলেছে ও কী খাবে না খাবে সেটা প্রেসক্রাইব করে দেবে, কারণ হচ্ছে ও কিছু খাচ্ছে না, এখন একটু দুর্বলও আছে, হাঁটতে পারছে না, হাঁটতে ভুলে গেছে, হামাগুড়ি দিচ্ছে। যাই হোক, বলে না সবার উপরে ভগবান সত্যিই দেয়, অলৌকিকভাবে আমার গুনু কালকে ঠিক হলো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যদিও নিজের পরিবারে কাউকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না, তোমরা প্রত্যেকটা সময় আমাদের পাশে ছিলে, প্রত্যেকটা সময় আমার মেয়ের খোঁজ নিয়েছো, এমনকি যারা আমার উপরে রাগ করেছিল, বিশেষ করে কজন মানুষ আছে তারাও পর্যন্ত এরকম সময় সেই রাগটাকে প্রাধান্য দিয়ে দূরে সরে থাকেনি সব সারা জীবন। তারা যদি এর পরামর্শে কথা নাও বলে, আমি সারা জীবন তাদেরকে আমার বুকেরতেই রাখবো, কারণ ও আমার মেয়ের থেকেও বেশি। তো সেই এইরকম অবস্থায় ওর প্রত্যেকটা সময় তারা খবর নিয়েছে, তোমাদের ব্লেসিং, তোমাদের প্রেয়ার সব কিছুর জন্য আজকে আমার গুনু সুস্থ হয়ে গেছে। আমি জানি আমি আমার ভিডিওতে হয়তো সবসময় তোমরা কমেন্টস করো না, বাট আমি এটা দেখেছি যখনই আমার কোনো ক্রাইসিসের সময় হয় তখন তোমরা ঠিক চলে আসো আমার পাশে। তো এইভাবেই আমার পাশে থাকো, আমার গুনু এখন পুরোপুরি সুস্থ, দেখালাম তোমাদের এইমাত্র কোলে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম।
তো যাই হোক আমরা খুব খুশি। আর বিশেষ করে এরকম অবস্থা আমার ভিডিও করতে একটু ইচ্ছা ছিল না, আজকেও আমার একটা ভাইটাল ভিডিও করার ছিল, কিছু মানে আসতো আর কি কজন, তো আমি সেটা ক্যান্সেল করলাম কারণ আমার ইচ্ছা করছিলো এখন মনকে নিয়ে থাকার জন্য। তো দেখা যাক কবে করি। তো আমি চলো এখানে ভিডিওটা শেষ করছি আজকে, জানি না কতক্ষণের হলো, এগুলোই তোমাদের বলার ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।